বাবার দ্বিতীয় বিয়েতে গিটার বাজি এবং গান গিয়ে নতুন মাকে স্বাগতম জানালেন জনপ্রিয় অভিনেতা আরবাজ খান এবং অভিনেত্রী কারোরার ছেলে আরহান কি কি হলো আরবাজ খানের দ্বিতীয় বিয়েতে চলুন জেনে নেওয়া যাক একটু টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন রবিবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় সালমান খানের বোন অর্পিতার বাড়িতে ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিনেতা এবং প্রযোজক আরবাজ খান এবং বিখ্যাত মেক আপ আর্টিস্ট সুরা খান বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রভিনা টান্ডান প্রথমেই হাজির হয়েছিলেন মেয়েকে সঙ্গে নিয়ে এই বিয়ের অনুষ্ঠানে তিনি আরবাজ খানের অনেক ভালো একজন ফ্রেন্ড তাই জন্যই তো আরবাজের বিয়ে উপলক্ষে সবার আগে এসে রিলসও শেয়ার করেছিলেন সকলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছিলেন মোবারক 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 প্রিয় সুরা খান এবং আরবাজ খান তোমাদের দুজনকে আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দুজনের জন্যই খুবই আনন্দিত ভালোবাসা নিয়েও মিসেস এবং মিস্টার সুরা আরবাজ খান এমনকি এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল অভিনেতা সালমান খানকেও ভাইয়ের দ্বিতীয় বিয়েতে বোনের বাড়িতে পাঞ্জাবি পরেই সে যে হাজির হয়েছিলেন অভিনেতা সালমান খান শুধু সালমান খান নয় পরিবারের একাধিক সদস্যরা তাদের বাবা মা থেকে শুরু করে ভাই সকলেই হাজির হয়েছিল ওর পিতার বাড়িতে এই বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে আরবাজ খান নিজেও নিজের বিয়ের ছবি পোস্ট করেছেন নিজের ছেলে আরহানের সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন তার নতুন মাকে নিয়ে এই ভিডিওর সঙ্গে দেখতে পাওয়া যায় মালাইকা এবং আরবাজার ছেলে আরহান এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সে গান গাচ্ছে এবং গিটার বাজাচ্ছে বাবা এবং নতুন মায়ের বিয়ে উপলক্ষে সেই গিটার বাজানোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে যথারীতি ট্রেন্ডিংয়ে রয়েছে অনেকেই বলছে মা বাবার নতুন বিয়েতে বেশ খুশি হয়েছে মালাইকার ছেলে আরহান তা দেখাই যাচ্ছে এদিকে আবার মালাইকাকে একটুও দেখতে পাওয়া গেল না এই বিয়ের অনুষ্ঠানে তিনি ক্রিসমাস উৎসব পালন করতেই ব্যস্ত ছিল শহর pour এদিন বাবার নতুন বিয়ে উপলক্ষে ছেলে আরহানকে বেশ মজাই করতে দেখা গিয়েছে নিজের কাজিনদের সঙ্গে পার্টি শেষে নিজে বেরিয়ে এসেছিলেন সেই অনুষ্ঠান থেকে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল একবারে হ্যান্ডসাম হাংক দেখতে লাগছিল আরবাজ খানের বড় পুত্রকে আরবাজ খানের পুত্রকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ট্রোলিংও হচ্ছে তার বাবার বিয়েতে গান গাওয়ায় অনেকে আবার ভালোভাবেই নিয়েছে এই নতুন বিয়েকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন আরবাজ এবং সুরাকে অনেকেই বলছে আরবাজ এই প্রথম একটা ভালো ডিসিশন নিয়েছে মালাইকাকে ছেড়ে আবারও নিজের জীবন সুখী করতে চলেছে অনেকেই আবার বলেছে মালাইকার আর বিয়ে হবে না বোধ আরবাজের বিয়ে হলেও মালাইকা সেই অর্জুনের পিছে পিছেই ঘুরবে কিন্তু বিয়ে আর হবে না অনেকেই এমন মন্তব্য করেছেন আরবাজ এবং সুরার বিয়ে উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আরহানের গিটার বাজানো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই নবদম্পতিকে কি বলতে চান তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ